প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে শুরুতেই একটা লিফলেট আপনাদেরকে পড়ে শোনাবো যে লিফলেটটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষদা এলাকার লিফলেট দেখতেই পাচ্ছেন লিফলেটে যে একেবারে লেখা রয়েছে আমি আরও বড় করে আপনাদেরকে দেখাতে চাই মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বুথ নম্বর একশো ছিয়াত্তর একশো উনআশি এ হচ্ছে লিফলেট এবং দেখুন আমি পড়ে শোনাচ্ছি পার্টির অনুমতি ছাড়া এই সমস্ত ব্যক্তিদের কোনো জিনিসপত্র বিক্রয় করা যাবে না চা দোকানদারদের উদ্দেশ্যে জানানো যায় এই ব্যক্তিদের চা দেওয়া যাবে না মানে চায়ের দোকানেও বসতে দেওয়া যাবে না সব নাম লেখা রয়েছে দিব্যেন্দু মণ্ডল নারায়ণ মিদ্যা হরিসাধন দোলুই বিশু দোলুই দুলাল চক্রবর্তী সোমনাথ চক্রবর্তী পাঁচু মাল গৌতম মাল হারু মাল নিরুপমা চক্রবর্তী চাইনা কাবাস প্রশান্ত চৌধুরী পলাশ চৌধুরী তাপস ভূঁইয়া সুকুমার নায়েক ভম্বল নায়েক শক্তি বলদ্দা শ্রীকান্ত ধারা আবার লেখা রয়েছে এই সমস্ত ব্যক্তিদের পার্টির অনুমতি ছাড়া যে দোকানদার মাল বিক্রয় করিবে তাহাকে কঠোর শাস্তি প্রদান করা হইবে এই হচ্ছে লিফলেট যেটা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে দর্শক মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা ব্যানারে এই ধরনের লিফলেট অর্থাৎ এক কথায় সামাজিকভাবে বয়কট করা হয়েছে কারণটা কী কারণটা যেটা অভিযোগ যে যাদের নাম সেখানে লেখা হয়েছে তারা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের বিরোধী দল করতেন এবং সেই জন্যই তাদেরকে সামাজিকভাবে বয়কট করা তাদেরকে কেউ চা বিক্রি করতেও পারবেন না মানে চায়ের দোকানে গিয়ে চা খেতে পারবে না আর তাদেরকে কেউ জিনিসপত্র বিক্রি করতে পারবেন না যারা করবেন তাদের কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে লিফলেটে এমনটাই লিখে তৃণমূল কংগ্রেসের ব্যানারে একটা লিফলেট একবারে ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম দর্শক তাও আমি আপনাদেরকে বক্তব্য শোনাতে চাই প্রথমে আমি একটা নিয়ে আলোচনাতে আসব আমি প্রথমে বক্তব্য শোনাতে চাই যে এই যে লিফলেট যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে বিজেপি নেতা তারা কি বলছেন এবং তৃণমূল কংগ্রেস তারা কি বলছেন আমি দুটো বক্তব্যই একেবারে পর পর আপনাদেরকে শোনাতে চাই মারধর অত্যাচার মানুষকে নির্যাতন করে বাড়ি ছাড়া করা এটা লাগাতার ভাবে চলছে মানুষ জয়যুক্ত করেছে মানুষের কাজ করার জন্য গণতান্ত্রিক দেশে তাতে হাত জিত থাকবে কেউ জিতবে কেউ হারবে তার মানে এই নয় মানুষের উপরে অত্যাচার নির্যাতন করা এটা ইতিহাস কখনো ক্ষমা করবে না এবং যা শুরু আছে তা ফের আছে কংগ্রেস সাতাশ বছর ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায় তারপরে সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বাম্পন তৃণমূল জয়যুক্ত হয়েছে সেইভাবে ইতিহাস কোনোদিন এইসব অত্যাচার এসব কোনোদিনই ক্ষমা করবে না গ্রামে আমি যা শুনেছি যে আমাদের বিজেপি কর্মী সহ বিজেপি কর্মী নেতা সিপিএমেরও কয়েকজনকে শুনেছি আমি যে আঠেরো জনকে রিপ্লেট দিয়ে বয়কট করা হয়েছে এটা খুবই নিন্দাজনক ঘটনা এই ঘটনার আমি নিন্দা করছি আর সন্ত্রাস যাতে বন্ধ হয় তার অনুরোধ করছি গতকাল আমরা যেটা শুনলাম যে মহিষদা গ্রামে আঠারোটি পরিবার বয়কট হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাকি বয়কট করা হয়েছে এরকম ধরনের একটি খবর পেলাম নিশ্চয়ই বয়কটের যে লিভলেটটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সেখানে লেখা আছে মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এটা একটু ভালো করে লক্ষ্য করুন যে মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই জায়গাটা থেকেই প্রমাণ হয় যেটা একটা বিজেপির চক্রান্ত কারণ মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হতে পারে না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মহিষদা বুথ এটা যদি হয় তাহলে এটা তৃণমূল কংগ্রেসের একটা সাংগঠনিক বৈশিষ্ট্য হতে পারে কিন্তু যেটা লেখা হয়েছে সেটা একটা বিজেপির চক্রান্ত কারণ এই চক্রান্ত বিভিন্ন সময়ে এই ভারতীয় জনতা পার্টি করার চেষ্টা করেছে নির্বাচনের আগেও বিভিন্ন চক্রান্ত করেছে আবার নির্বাচনের সময়ও অনেক চক্রান্ত করেছে ফল প্রকাশের পরেও রাজনৈতিকগতভাবে মানুষের জনাদেশের ভিত্তিতে শোচনীয় পরাজয়ের পরেও এই ধরনের বিজেপি চক্রান্ত মহিষাগামে যেটা ঘটানো হয়েছে সেটা বিজেপির একটা চক্রান্ত এর দর্শক দুটো বক্তব্য পরপর আপনাদেরকে শোনালাম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের আপনারাও কনফিউজ হয়ে গেলেন যে সত্য ঘটনাটা কী বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এইভাবে সামাজিকভাবে বয়কট করা হয়েছে লিফলেট বিতরণ করে আর তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপি চক্রান্ত তারা এইভাবে মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে লিখেছে এইভাবে কিন্তু লেখার কথা নয় সুতরাং এটা বিজেপি চক্রান্ত তৃণমূল কংগ্রেস এই অভিযোগটাকে কার্যত উড়িয়ে দিচ্ছে আসলে বিভিন্ন মিডিয়াতে এইভাবেই আপনারা খবর দেখেন যে এক দল অভিযোগ করে এক দল সাফাই দেয় যে না আমাদের হয়নি পাল্টা অভিযোগ ছুঁড়ে দেয় এইভাবেই তো খবর শেষ হয়ে যায় এবং আপনারাও কনফিউজ হয়ে যান যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝতে পারেন না কিন্তু দর্শক আমরা এলাকাতে যারা খবর নিয়ে দেখলাম যাদের নামগুলো রয়েছে এই তালিকাতে তারা কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি তাদের কোনো বক্তব্য আমরা পাইনি তারা বলতে চাননি তাই তো প্রশ্ন কোথায় আতঙ্ক কোথায় আতঙ্ক যদি মনে হয় যে যে এটা তাদেরই একটা বিজেপির চক্রান্ত তাহলে তো সেই লোকগুলো বলবেন অভিযোগটা করবেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে হয়েছে তারা কেন ভয়ে কথা বলছেন না কেন ভয়ে মুখ খুলছেন না এই প্রশ্ন উঠবে না দর্শক বিজেপি নেতারা বললেন এরকম হয়েছে আর তৃণমূল নেতারা বলছেন না এটা চক্রান্ত কিন্তু যাদের নামগুলো দেখা যাচ্ছে লিফলেটে তারা কেন কথা বলছেন না তাদের কিসের ভয় যে কথা বললে আবারও কি তাদের ওপর কোনো চাপ তৈরি হবে এক্সট্রা অতিরিক্ত কেন তারা কথা বলছেন না এই প্রশ্নটা আমাদের আমরা চেষ্টা করেছিলাম যাদের নাম রয়েছে তাদের কথাগুলো আপনাদেরকে শোনা থেকে তারা কিন্তু কথা বলতে চাইছেন না তারা একেবারে মুখে মুখে কুলু পেটেছেন পরিবারের লোকও আর চাইছেন না এই নিয়ে কোনো কথা বলতে তাদের যেটা বক্তব্য নির্বাচন ঘোষ মানে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে যে ধরনের যে ধরনের চাপ তৈরি হয়েছিল তাদের ওপরে আর তারা নতুন করে নতুন করে আর তারা যেন চাপে পড়তে চাইছেন না তাই তো প্রশ্ন দর্শক একদিকে অভিযোগ অন্যদিকে সাফাই কিন্তু এই মানুষগুলো কেন মুখ বন্ধ করে বসে আছে দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে